করেছো সুন্দর পৃথিবী, মানুষ পশু পাখি সাগর নদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 8 নং ক্লাস। 8 নং ক্লাসে পড়া হচ্ছে মদ। এখানে খুব সুন্দরভাবে আজকে আমি আপনাদেরকে বোঝাবো মদ। এতদিন আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, সেটা এতদিন আপনারা পড়ে এসেছেন। এখন আপনাদেরকে বলবো কখন হরকতকে টেনে পড়তে হয় সেটা বলবো। একটু ভালোভাবে লক্ষ্য করেন আজকের পড়াটুকু। মদের হরফের শিক্ষা, মত অর্থ টানিয়ে পড়া, মত অর্থাৎ টানিয়ে পড়া, অর্থাৎ স্বরকে দীর্ঘ করে পড়াকে মত বলে। এই যে এখানে একটু লক্ষ্য করুন ভালোভাবে, মদের হরফ তিনটি, টেনে পড়তে হবে এ ধরনের তিনটি হরফ রয়েছে, আলিফ ওয়াও ইয়া। আপনারা একটু ভালোভাবে বুঝবেন উদাহরণ দিলে। জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ, যথা বা বা। লক্ষ্য করুন এখানে জবর বার মধ্যে শুধুমাত্র জবর হলে বা, এভাবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় বা। এখন জবরটাকে আমি কখন টেনে পড়ব, লক্ষ্য করুন জবর বাম পাশে যখন এভাবে খালি আলিফ আসবে তখন আমি জবরটাকে খালি আলিফের সহিত এক আলিফ টেনে পড়ব, বা এভাবে, বা এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মদ বলে। আপনারা বুঝতে পারছেন, আমি আবারও বলছি এই বিষয়টা, একটা অক্ষর যদি বুঝতে পারেন বাকিগুলো বুঝতে পারবেন। মদের হরফের শিক্ষা, মত অর্থ টানিয়ে পড়া। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, যথা বা আলিফ জবর বা, বার মধ্যে জবর, জবর বাম পাশে খালি আলিফ বলতে হবে, বা আলিফ জবর বা, এভাবে এক আলিফ টেনে পড়তে হবে বা। শুধুমাত্র জবর হলে বার মধ্যে তাহলে বলতে হতো বা বা। এখন জবর বাম পাশে যেহেতু খালি আলিফ এসেছে সেই জন্য এক আলিফ টেনে পড়তে হবে, বা বা এভাবে, এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তবে বা মধ্যে আসলে বলে, সেটা সামনে আসবে ইনশাআল্লাহ। বা তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন, পেশের বাম পাশে জাজমলা ওয়াও মদের হরফ, যখন শুধুমাত্র পেশ হবে তখন তাড়াতাড়ি পড়তে হবে, যেমন বু বা পেশ বু। এখন পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন আসবে তখন একালিপ টেনে পড়তে হবে, এই যে ওয়াও, ওয়াও পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন আসবে তখন পেশটাকে ওয়াও সহিত একালিপ টেনে পড়তে হবে, যেমন বু বু এভাবে। আমি আবারও বলছি, পেশের বাম পাশে জাজমলা ওয়াও মদের হরফ, যথা বু বু। শুধুমাত্র পেশ হলে উচ্চারণ হতো বু বা পেশ বু। এখন পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন এসেছে সেই জন্য পেশটাকে ওয়াও সহিত এক আলিফ টেনে পড়তে হবে, বু এভাবে। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, যথা বি বা ইয়া জের বি। এই যে দেখুন, শুধুমাত্র জের হলে উচ্চারণ হতো বি বা জের বি। এখন জেরের বাম পাশে যেহেতু ইয়া সাকিন এসেছে সেজন্য জেডটাকে ইয়ার সহিত টেনে পড়তে হবে, বি বি। এখানে আর একটু ভালোভাবে বুঝেন, মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়, যেমন বা আলিফ জবর বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি, তা আলিফ জবর তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি, তা তু তি, সা আলিফ জবর সা ওয়াও পেশ সু, সা ইয়া জের সি, সা সু সি। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে পড়াটা শুনিয়ে দিবেন। আমি আর একবার বলে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করেন। এখানে আজকে
পড়া হবে আমাদের মত। মত অর্থাৎ এই যে মদের হরফের শিক্ষা, মত অত টানিয়ে পড়া। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এই অক্ষরগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আলিফ, ওয়াও, ইয়া, এই অক্ষরটা হচ্ছে মদের হরফ। মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে তখন সেটা মদের হরফ। যথা বা আলিফ জবর বা বা, এভাবে শুধুমাত্র জবর হলে উচ্চারণ হতো বা। এখন জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে এক আলিফ টানতে হবে বা। এভাবে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, যেমন বু। এখানে শুধুমাত্র পেশ হলে হবে বু, বা পেশ বু। পেশের বাম পাশে যখন ওয়াও সাইন আসবে তখন বু এক আলিফ টেনে পড়তে হবে। জের এর বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, যথা বা ইয়া জের বি। শুধুমাত্র জের হলে হবে বি, বা জের বি। যখন জের এর বাম পাশে এভাবে ইয়া সাইন আসবে তখন এক আলিফ টেনে পড়তে হবে ইয়ার শহীদ বি। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যথা বা বু বি তা তু তি সা সু সি। এটা ক্লাস কি আপনাদের জন্য পড়া, আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে পড়াটা শুনিয়ে দিবেন, আর মদের হরফ তিনটি অবশ্যই মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ রহমতেরি চাওয়ার করতা হে তু বরকতো সে দামন ভরতা।